বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ন্যাশনাল সার্ভিস ভাই ও বোনেরা, আমি মাসুম হাওলাদার, আপনাদেরই একজন সহকর্মী। আমি 5 ঘন্টা আগে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম, যেটা আমি নিজের উদ্যোগে আমাদের এই ন্যাশনাল সার্ভিস কর্মসূচিকে যাতে করে মানুষের দ্বারগোড়ায় পৌঁছে যায়, প্রত্যেকটি মানুষের কাছে চলে যায়, যার কারণে আমি ফেসবুকে একটি বুস্ট করেছিলাম। তো সেখানে আমি 500 টাকার বিনিময়ে 2 লক্ষ লোককে দেখাতে পারবো। তো একদিনে আমার একদিন শেষ হয়েছে অ্যাড, তাতে আমাকে 6,494 জন লোককে দেখাইছে এবং 197 জন এঙ্গেজমেন্ট এবং 162 লোককে ক্লিক করেছে আমার লিঙ্কটায়। যেহেতু এটা একটা ভিডিও, তাই এর হয়তো 2 লক্ষ আমি পাবো না, সর্বোচ্চ হলে 80 থেকে 90 হাজার পাবো। যদি কোনো পিকচার হতো বা কোনো ফটো আমি পোস্ট দিতাম, সেটা দ্রুত আমি দেখাতে পারতাম। তো আজকের এই ভিডিওটা আমি এজন্যই তৈরি করতে যাচ্ছি যে আমার কিছু ন্যাশনাল ভাই বোনেরা কমেন্টস করেছে আমার, আরেকটা আমি আপনাদের জন্য বা সবার কমিউনিকেশন রাখতে পারি সেজন্য একটা গ্রুপ করেছি, সেটা হলো ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ নামে একটা গ্রুপ। সেই গ্রুপেও আমি পোস্টটা দিয়েছিলাম। তো এক ভাই প্রশ্ন করছে পেজ বুস্ট করে কিভাবে একটু জানান। তো আমি তাকে কমেন্টস করেছিলাম, ভাই আমি আপনাকে শিখাবো, তাই ভাই হয়ে ভাইকে শিখাবো না তো কাকে শিখাবো। আসলে এটাই আমিও চাই আপনাদেরকে সবাইকে শিখাতে। বুস্ট যদি আমরা করতে পারি, তাহলে দ্রুত আমাদের এই কর্মসূচিটাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারবো, তাতে অনায়াসে পারবো, যাতে আমাদের আর কোনো কষ্ট হবে না। একজনে 500 টাকার বুস্ট করলে 2 লক্ষ, প্রায় 2 লক্ষ লোককেও দেখানো যায়। 1,000 টাকার বুস্ট করলে অনেক লোককেই দেখানো যায়। তো আমরা 200-100 টাকা করে যদি বুস্ট করি, তাহলে প্রত্যেকটা মানুষকে আমরা দেখাতে পারি। তো বুস্ট করার জন্য যা দরকার সেটা আমি আপনাদেরকে একটু গুগল মিটস বা অন্য অন্য সিস্টেমের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যে ভাই শিখতে চাচ্ছেন তাকে আসলে এভাবে ভিডিও করে দেখালে শিখতে পারবেন না, বা আমার এই ন্যাশনাল ভাই বোনেরা শিখতে চাচ্ছে যারাই, আমি চাই সবাই শিখুক। তো যারা শিখতে চাচ্ছেন তারা আসলে এভাবে শিখতে পারবেন না, শেখার জন্য প্র্যাকটিক্যালি আমাদের ক্লাস করে দেখানো উচিত। এজন্য আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব মিট ব্যবহার করা শিখুন, কিভাবে মিট ওপেন করবেন এবং মিট কিভাবে চালাবেন। আমি আপনি মিটটা কিভাবে পরিচালনা করবেন, তো সে সম্পর্কে আমি একটা পুরোপুরি এখন ধারণাটা আপনাদেরকে দিব। যারা জানেন তারা বিরক্ত হবেন না প্লিজ, আমি তো আপনাদেরই ভাই। আর যারা না জানেন তাদের যদি একটু উপকারে আসে, তো আপনারা সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। তো মিট পরিচালনার জন্য মিটের মাধ্যমে একজন আরেকজনের কথা শেয়ার করা, বা আমি আমার স্ক্রিনে যা দেখাবো সে তার স্ক্রিনে বসে দেখতে পারবে, তার জন্য মিট সফটওয়্যারটা ওপেন করতে হয়। আর মিট সফটওয়্যারটা ওপেন করার জন্য আমাদের কিছুই লাগে না, যাদের ডেস্কটপ আছে বা ল্যাপটপ আছে, যারা আদার অ্যাডমিনস যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য একটা জিমেল আইডি আনাব। প্রথমে আপনি আপনার জিমেলটি ওপেন করবেন, আমি আপনার আমার জিমেলটি ওপেন করলাম। তারপরে জিমেলের কর্নারে 9 ডট মেনু, এখানে অ্যাপসের উপরে ক্লিক করলে এখানে দেখুন মিট নামে একটা সফটওয়্যার রয়েছে, এই মিটের উপর ক্লিক করুন। মিটে ক্লিক করলেই আমার একটা মিট ওপেন হয়ে যাবে। এই দেখুন মিটের সফটওয়্যারটা উইন্ডোজটা এখানে ওপেন হয়ে গেছে। তখন এখান থেকে নিউ মিটিংয়ে ক্লিক করলেই এখানে 3টে অপশন আসবে, ক্রিয়েট এ মিটিং ফর লেটার পরে করবেন বা আপনি মিটিংটা পরে করবেন, তার জন্য একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। আর একটা হলো স্টার্ট এ ইনস্ট্যান্ট মিটিং, আমরা এই মুহূর্তে একটা মিটিং করতে যাচ্ছি, তাই স্টার্ট এ ইনস্ট্যান্ট মিটিংকে আমরা ক্লিক করব। তো আমি ক্লিক করলাম স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং। তো ক্লিক করার সাথে সাথেই দেখুন একটা জয়নিং একটা মিটিংয়ের ইন্টারফেস চলে আসছে, তো এখনই মিটটা ওপেন হয়ে যাবে। তো এই দেখুন আমার মিটটা ওপেন হয়ে গেছে। মিটটা ওপেন হওয়ার পরে এই মিটের আরও লিঙ্ক, এই মিটে যারা জয়েন্ট হবেন তাদেরকে যদি আমি এইটা কপি করে এক্সাম্পললি আমি আমার আর একটা ট্যাবে আমি একটু ওপেন করে দেখাই যে কিভাবে আপনারা এটা জয়েন হতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে। তো আমি এখন
মনে করেন এই কপি করলাম, কপি করে আমি আমি আর একটা ট্যাপই দেখাই এখানে, তা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ট্যাপটায় গেলাম। এই ট্যাপে যে এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে দেখুন এখানেও আবার একটা মিট এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, এই দেখুন এখানে মিট আবার একটা এই পেজেও আবার এই সেম লিঙ্কটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে হচ্ছে না। আপনার যদি যাদের কম্পিউটার রয়েছে তাদের জন্য কোনো ম্যাটারই নয়, শুধুমাত্র একটা জিমেল থাকলে হলো, তাদের অটোমেটিক জিমেলটা ওপেন করা হলেই তাদের মিটটা চলে উঠবে। এখানে অ্যাক্স টু জয়েন দিলাম, অ্যাক্স টু জয়েন দেওয়ার সাথে সাথেই কিন্তু ওই আমার প্রথমে যেটা ওপেন করছি সেই পেজে দেখুন এখানে এখানে একটা অ্যাডমিট, আমি তাকে ডিনাই করে দিতে পারি বা অ্যাডমিটও দিতে পারি, আমি তাকে অ্যাডমিট করে দিলাম। এই দেখুন এখানে এখন এখানে কিন্তু দুজন, এই দুজন হয়ে গেল। আমি যদি আরও একজনকে জয়েন করাতে চাই, আমি এটা একটু কাইট সাউন্ড একটু বন্ধ করে দিই, এটারও সাউন্ড একটু বন্ধ করে দিই। এই আমি যদি আরও একজনকে জয়েন করাতে চাই তাহলে এই যে লিঙ্কটা এখানে রয়ে গেছে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটাকে সেও এই দেখুন এখানেও চলে আসছে, একটু নেট স্লোর কারণে একটু সময় লাগতেছে, তো আমি সাউন্ডটা অফ করে দিই। এই অ্যাক্স টু জয়েন, এই সাউন্ডটা একটু অফ করে দিই, এই অ্যাক্স টু জয়েন দিলাম, দেখুন এখানে আরেকটি মিট জয়েনের আর একটা অ্যাডমিশন আসছে, আমি একেও অ্যাডমিট দিয়ে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু তিনজন হয়ে গেছে। আমি এই সেম লিঙ্কটা যদি ফেসবুকে দিয়ে দিই, এক্সাম্পললি আমাদের এই গ্রুপে আমি এখানে দিয়ে দিলাম, মনে করুন এই গ্রুপে এখানে দিয়ে দিলাম, আমাদের ন্যাশনাল সার্ভিস যে গ্রুপটা খুলেছি আমি এই গ্রুপটা আমি দিয়ে দিলাম, এই গ্রুপটায় যদি এখানে দিয়ে দিই, আমি এখন এটাকে এন্টার দিব না, এন্টার দিলে চলে যাবে, এই গ্রুপে দেওয়ার পরে এই গ্রুপে আপনাদের কাছে চলে যাবে। তখন চলে যাওয়ার পরে এটার উপর ক্লিক করলেই হলো, যাদের উইন্ডোজে ফেসবুক চালান তাদের এটার উপর ক্লিক করলেই আপনি সরাসরি মিটে জয়েন হয়ে যাবেন। এই বিষয়টা হয়তো অনেকে জানেন, আর যে না জানেন তাকে সে জানার তাকে জানানোর জন্যই আমি আসলে ভিডিওটা তৈরি করছি। তো আর মোবাইলে কিভাবে ইনস্টল করবেন, মোবাইলে যাদের যারা মোবাইলে করতে চাচ্ছেন তাদের জন্য এই মিটের সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো আমি এখন দেখাবো কিভাবে মিটের সফটওয়্যারটা ইনস্টল করবেন। যারা মোবাইল থেকে মিট সফটওয়্যারটা ওপেন করতে চান তাদের জন্য প্রথমে মোবাইল অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে, এবং একটি জিমেল থেকে আপনার এটাকে জিমেল চিনিয়ে দিয়ে সাইন আপ করে নিতে হবে। তো কীভাবে করবেন, প্রথমে আপনি আপনার প্লে স্টোরে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল থেকে, আপনি প্লে স্টোরে ক্লিক করুন, তারপরে উপরে সার্চ বারে লিখুন মিট, MWT মিট। মিট আসার পরে নিচে একটা মিটের আইকন বাটন দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করুন, ক্লিক করার পর ইনস্টল, এক ইনস্টল দিন, এটা ইনস্টল নিচ্ছে, একটু সময় নেবে, নেট যত ফাস্ট তত দ্রুত। পর আপনার মোবাইলে যখন এই অ্যাপসটি ইনস্টল করা থাকবে, তা এমন তো অবস্থায় যখন আপনি যে কোনো জায়গায় যদি এই লিমিটের একটা লিঙ্ক পান, সেখানে আপনি মোবাইলে শুধুমাত্র লিঙ্কের উপর ক্লিক করলেই আপনি সরাসরি সে মিটের লিঙ্কে আদার পার্সন যে মিটটা ওপেন করেছে তার সাথে যোগাযোগ করতে পারবেন। সেখানে যদি 500 লোকও থাকে 500 লোকের সাথে আপনি মিটিংটা পরিচালনা করতে পারবেন। তো একটু সময় নিচ্ছে, আমি ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়ে দেব, তো 1 মিনিট একটু সময় নিচ্ছে ইনস্টল হতে, একটু সময় নিবে, তো ধৈর্য হারা হবেন না। তো এই ইনস্টল করা হয়ে গেছে, এখন এখানে কন্টিনিউ দিতে পারেন বা পুনরায় আমি অ্যাপসে চলে যাব, একবারে কেটে আমি অ্যাপসে চলে আসলাম, আমি আমার মিটে গেলাম, মিটে ক্লিক করলাম, মিটে ক্লিক করার পরে দেখুন এখানে কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করার পর আমার দুইটা জিমেল আছে, আমি একটা জিমেল চিনিয়ে দিলাম, অ্যানাপ হয়ে গেল।